নির্দিষ্ট যুগজীকরণের এই টাইপ 14 এ আমরা খুবই সিম্পল একটা টেকনিক দেখব। এই সিম্পল একটা টেকনিকের মাধ্যমে ডিরেক্টলি প্রশ্ন দেখা মাত্র ডিরেক্টলি আনসার বলে দেওয়া যাবে। যেমন এই প্রশ্নের আনসারটা কি, এই প্রশ্নের আনসারটা হচ্ছে পাই বাই 2 × 5 × 2, অর্থাৎ পাই বাই 20। তাহলে এটার আনসারটা আমরা কিভাবে বললাম সেই টেকনিকটাই এই ভিডিওটা দেখাবো। তো প্রথম কথা হচ্ছে এখানে দুইটা শর্ত থাকতে হবে, শর্তটা মেনটেন করলেই আমরা আনসারটা বলতে পারবো। প্রথম শর্তটা কি, লিমিটের মানটা 0 থেকে π/2 হতে হবে। এই লিমিটের মানটা 0 থেকে π/2ই থাকতে হবে, অন্য কিছু থাকলে হবে না। আর আরেকটা হচ্ছে এই যেরকম সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকতে হবে, বা কস স্কোয়ার সাইন স্কোয়ার থাকতে হবে। তাহলে এরকম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আকারে থাকলেই আমরা ডিরেক্টলি আনসারটা বলতে পারবো। এখন আনসারটা কিভাবে বলতেছি, এইখানে আনসারটা হবে পাই বাই 2, এখন ইনটু দিব আমরা এইখানে। এই যে 25টা কিসের বর্গ আকারে লেখা যায়, এই 25টাকে আমরা 5 বর্গ আকারে লিখতে পারি, তাহলে 2 × 5। তারপর এই 4টাকে কিসের বর্গ আকারে লেখা যায়, 2 বর্গ আকারে লেখা যায়, তাহলে ইনটু 2। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার। এখন একটা কোশ্চেন যদি দেই আমি, যে এরকম একটা কোশ্চেন থাকলে তখন সেটার আনসার কি হবে, যদি এরকম একটা কোশ্চেন থাকে, যেমন লিমিটের মানটা তো অবশ্যই 0 থেকে π/2ই থাকবে, এখানে অন্য কিছু থাকবেই না, 0 থেকে π/2। তারপরে এই জায়গায় আমি দিলাম ডিএক্স হচ্ছে 49 সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে 11 কস এক্স। এখন এইটার আনসার কি হবে, এটার আনসারটা হচ্ছে এই পাই বাই 2 প্রথম দিয়ে দিলাম, পাই বাই 2 ইনটু এই 49কে 7 × 7 = 49, অর্থাৎ 7 স্কোয়ার, তাহলে এই 7টা দিব। এখন এই 11টাকে কি করব, এটাকে কি করা যায়, এই 11টাকে আমরা রুট ওভার 11 স্কোয়ার দিতে পারি, রুট ওভার 11 স্কোয়ার দিতে পারি, তাহলে এইখানে রুট ওভার 11 দিয়ে দিতে পারি। তাহলে এটাই হচ্ছে মূলত আনসার। এটার আনসারটা কি আসতেছে, অর্থাৎ পাই বাই 14 √11, এটাই আনসার। তাহলে আমরা এইখানের যে টেকনিকটা, মূলত এখানে কস স্কোয়ার থাকা লাগবে, অর্থাৎ এইখানের মূল শর্তটা হচ্ছে 0 থেকে π/2, এই লিমিটটাই থাকতে হবে, দেন এখানে সাইন স্কোয়ার কস স্কোয়ার এই জিনিসটা থাকতে হবে। যদি এইটুকু থাকে তাহলে আমরা আনসার বের করতে পারবো এই টেকনিকটার মাধ্যমে। তাহলে আমরা যদি আরেকটা প্রশ্নে চলে যাই, যেমন এইখানে 0 থেকে π/2, এখন আমি বললাম এইখানে ডিএক্স ডিএক্স 100 sin² x + 25 cos² x, তাহলে এখন এটার আনসারটা কি হবে, পাই বাই 2 × 10 × 5, অর্থাৎ এটাই হবে আনসার, অর্থাৎ এটাই হবে আনসার। তাহলে এটার আনসারটা কত, এই যে 5 × 10 = 10 × 100, অর্থাৎ পাই বাই 100, তাহলে এইটাই আনসার। এই ধরনের কোশ্চেনও কিন্তু মাঝে মাঝে আসে, তো ডিরেক্টলি আনসার বলা যাচ্ছে, আমাদের যেই প্রশ্নটাই থাকুক আমরা কিন্তু আনসার বলতে পারবো। তাহলে সবাই একটু কমেন্ট করো যে এইটার আনসারটা কি হবে, যদি আমরা এইখানে দেই পাই বাই 2 আর এটা 0, কারণ এটাই থাকবে মূলত, ডিএক্স 7 sin² x + 5 cos² x, এটার আনসারটা কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাও এটার আনসারটা কি হবে। আর আমরা এই ধরনের ম্যাথ থাকলে মূলত একটু হিন্স দিয়ে দেই কি করব, এটাকে রুট ওভার 7 দিয়ে তারপরে স্কোয়ার করব। তাহলে আমাদের এটার যদি থাকে তাহলে এটাও কি হবে, রুট ওভার 5 দিয়ে আমরা কাজ করে নিতে পারবো, তাহলে সেটাকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারবো। তাহলে এটার আনসারটা মূলত আমি বলেই দিই, তাহলে পাই বাই 2 এই যে রুট ওভার 7, তারপর হচ্ছে রুট ওভার 5, এটাই আনসার। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন খুব সহজেই সমাধান করতে পারবো আশা করি। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।